স্ব স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আমরা বলা হয় যে বাঙালি হচ্ছে উৎসব প্রিয় জাতি এবং সারা বছরই দেশের বিভিন্ন স্থানে নানা রকমের উৎসব হয় অনুষ্ঠান হয় মেলা হয় বিশেষ করে এখন আমরা যেই মাসে আছি বাংলা বৈশাখ মাস বৈশাখ মাস জুড়েই বিশেষ করে গ্রামীণ জনপদে কিন্তু নানা রকমের আয়োজন হয় এবং কোথাও কোথাও তিন দিন ব্যাপী সাত ব্যাপী কোথাও কোথাও আরও বেশি সময় ধরে বৈশাখী মেলা চলে কিন্তু এই অনুষ্ঠানটা এই মুহূর্তে যারা দেখছেন যারা একটু বয়স্ক মানুষ তারা তাদের শৈশবে এই বৈশাখী মেলার যে চেহারাটা দেখেছেন এখনও কি সেরকম দেখেন গ্রামীণ জনপদে মেলার যে রং ছিল মেলার যে রূপ ছিল যে ব্যাপ্তি ছিল যতটা পরিসর জুড়ে হতো এখন কি সেটি দেখা যায় আবার সময়ের সঙ্গে সঙ্গে মেলাগুলোর পরিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে নাগরিক সংস্কৃতি ঢুকে গেছে ঢাকা শহরেও অনেক মেলা হয় বৈশাখী মেলা ঢাকা শহরেও হয় আবার রংপুরে কুড়িগ্রামে বরিশালে সিলেটেও হয় পার্থক্যগুলো কি সময়ের সঙ্গে সঙ্গে মেলার এই যে পরিবর্তন সেটির রূপ চেহারা বৈশিষ্ট্যে কতটা পরিবর্তন এসেছে এবং আজকে যখন আমরা এই সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালে বৈশাখী মেলা নিয়ে কথা বলছি তখনকার বাংলাদেশের এই গ্রামীণ মেলা বৈশাখী মেলার চেহারাটা আসলে কেমন এসব নিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম কর্মী ও লোক গবেষক ইমরানুজ্জামান আপনাকে স্বাগত এবং আছেন চারণশিল্পী মিলন রব আমাদের সঙ্গে আজকে ঢাকার বাইরে থেকেও কয়েকজন বিশিষ্টজন থাকবেন যারা বহুদিন ধরেই এই মেলা বাংলার সংস্কৃতি ঐতিহ্য নিয়ে কাজ করেন গবেষণা করেন এরকম কয়েকজনকে আজকে আমরা যুক্ত করব আমরা শুরুটা করি ইমরানুজ্জামান আপনাকে দিয়ে আপনার সামনে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে আমাদের বৈশাখী মেলায় ছোটোবেলায় আমরা যেসব জিনিসপত্র দেখতাম কিছু আপনি নিয়ে এসছেন অনেক বইপত্র দেখতে পাচ্ছি মোটামুটি লাইব্রেরি আজকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি এই যে ঘোড়াটা দেখছি আমরা এই ঘোড়াটা আমরা আমাদের অঞ্চলে ছোটোবেলায় মেলায় যেরকম দেখতাম এটা ঠিক সেরকম নয় তার মানে এটি কি এক এক অঞ্চলে এক এক রকমের ঘোড়া বা এই যে পাত্রগুলো দেখছে এগুলো কি এক এক অঞ্চলের পাত্র এক এক রকম মূলত এই যে খেলনাগুলো বা যে পুতলাগুলো আছে এগুলো আসলে অঞ্চলভেদে এর মোটিভ আলাদা হয় রং আলাদা হয় এবং এর তৈরি যে প্রক্রিয়া সেটাও কিন্তু আলাদা হয় আচ্ছা সেই এলাকার আপনার পরিবেশ প্রতিবেশ এবং সেখানকার মানুষের যেই আপনার মেজাজ তার উপর ভিত্তি করে এই কাজগুলো হয়ে থাকে তো একজন বিশেষজ্ঞকে যদি আপনি দেখান এই যে চোখের যে টান আছে এই টানটা দেখলেই সে কিন্তু বুঝতে পারবে যে এটা আসলে দক্ষিণবঙ্গ বা সুন্দরবনের কাছাকাছি কোনো এক জায়গা এটা এটা আসলে বাগেরহাটের আবার এটা যদি দেখেন এটা বাগের হাটে এখন এটি সিলেটের একজন শিল্পী যদি এই বানান ওখানে কি পরিবর্তন হবে এই যে মুখটা এটার লম্বা আছে সিলেটের ওই দিকটাতে গেলে আপনার মুখটা দেখবেন আর একটু বোতা টাইপের হয়ে যাবে এটার কারণটা কি এর কারণটা হচ্ছে ওইদিকে এইদিকে ধরেন বনের শুকর টুকর যে জিনিসগুলো থাকে সাধারণত ওইগুলোকে কেন্দ্র করেই ওরা ডিজাইনটা করে মানে ওদের ভাবনায় যেটা খুব খুব সামনে থাকে সেটাকে কেন্দ্র করেই ডিজাইনটা হয় আবার উত্তরবঙ্গে গেলে ওখানে কিন্তু শুকর নাই ওখানে দেখা যাবে যে হয়তো কুকুর আছে সেটার মুখটা ওইটার চাই তো তুলনামূলক ওটা শুরু হবে না অন্য রকম তুলনামূলক অন্যরকম ইমরান ভাই আমরা আরেকটু যুক্ত করি আপনার সাথে সেটা হচ্ছে যে এই যে অঞ্চলভেদে ওই আমরা যে মিডিয়াটা যে মাটি দিয়ে তৈরি করবে সেটা যদি আমরা বেশি লম্বা রাখি সেটা আদৌ ঝুলে পড়বে কিনা আচ্ছা সেই টেকনিক্যাল ব্যাপারের কারণেও এটা হয় তার মানে কোন অঞ্চলে কোন মাটি অ্যাভেলেবেল তার উপরে এটা নির্ভর এবং লোক সংস্কৃতির যে ইমরান ভাই বললো যে মোটিভ বা ফর্ম এই ফর্মগুলো আসলে আমার এই পালদের কাছে অথবা এই পুতলা শিল্পী যারা তাদের কাছে আসলো কিভাবে রাইট তো আমাদের কাছে যে বিষয়গুলো খুবই আকর্ষণীয় এবং আনন্দময় এবং যে বিষয়গুলো আমাদেরকে আন্দোলিত করে সেই জায়গা থেকেই ফর্মগুলো কিন্তু আসছে আমরা যেমন পেচার ফর্ম আমরা পাই পেঁচা আমাদের কৃষিভিত্তিক উৎপাদন এবং এই প্রক্রিয়ার সঙ্গে তার সে যুক্ত সে কারণে তাকে উর্বরতার একটা আলাদা প্রতীক হিসেবে দেখেই পেঁচাকে যেমন আমরা করি তেমনি আমার একটা জিনিস মনে হয়েছে যে ঘোড়াটা তো আমাদের দেশীয় সঙ্গে যুক্ত না তো সঙ্গে যুক্ত না আবার ঘোরাটা হচ্ছে আমাদের এই অঞ্চলের এই দক্ষিণ এশিয়ার যে অঞ্চল বাংলাদেশকে আমরা প্রাচীনকালে দেশ মাতৃকা ডাকতাম এই অঞ্চলে প্রচলনের চাইতে নৌকার প্রচলন বেশি এটা আসলো কিভাবে তো আমরা যেটা জানি যে আমাদের কাছে ঘোড়া আকর্ষণের বিষয় নৌকা কিন্তু আকর্ষণের না কেননা আমরা প্রতিনিয়তই দেখছি তো ঘোড়াটা আমার বোধহয় আসছে যে বিভিন্ন রকম যে ঐতিহাসিক যুদ্ধবিগ্রহগুলো আমাদের এলাকায় হয়েছে এবং এই নিয়ে অনেক শ্লোকও আছে তো সেই যেমন আমরা আলেকজান্ডার দি গ্রেট যে যুদ্ধটা বক্সার পর্যন্ত এসে যে থেমে যায় ভারতবর্ষ আক্রমণ করতে এসে সে ফিরে যায় আমার মনে হয় ইমরান ভাই যে এই বিষয়গুলো আমাদের সেই সময় একটা আলাদা ইয়ে বস্তু আকর্ষণীয় বস্তু অথবা ডিসকভার করার যে বিষয়টা গবেষণা করবে আচ্ছা সেই সব জায়গা থেকে এবং অবশ্য এবং ঘোরা একটা আমাদের কাছে নতুনত্ব বিষয় যে কারণেই এটা পালবাড়িতে

ওইরকম একটা ইয়েতি থাকতেন যে আমি ভালো আমার লাউটা জন্মেছে আমার এইখানে চালটা জন্মেছে এখন আমি ভালো দাম পাবো ওরা কি করতো ওই সময়টাতে ওই খিমার চারপাশে বসে যেত এটা কিন্তু মেলার প্রাচীন রূপ এটাকেই ধরে অনেকেই আচ্ছা আচ্ছা তো সেটা যদি হয়ে থাকে সেই সময়ে ওরা নিশ্চয়ই প্রভাবিত হলো যে এত বড় সৌর্য বীর্য নিয়ে আহ এক যোদ্ধা আসছেন এই যোদ্ধা হলো ঘোড়া চড়ে আসলেন এখনো আপনি গেলে দেখবেন আমাদের কাপাসিয়া একটা মেলা আছে পাগলার পাগলার মাজার বলে সেখানে কিন্তু মানুষ হাত পা দান করে মানে মাটির হাত মাটির পা তারপর কেউ যদি মনে করে যে সে আসলে ভালো একজন বউ চায় সে একটা পুতুল দান করে ওই ইয়েতে মাটির একটা পুতুল দান করে ঠিক আপনার আমাদের যে গণ বিশ্ববিদ্যালয়ে তার পাশে একটা মাজার আছে সেখানে কিন্তু ঘোড়া দান করে আপনি গেলে দেখবেন হাজার হাজার ঘোড়া পড়ে আছে তো আমার মনে হয় যে আমি একটু যদি দেখতে চাই ধরেন এই যে চাকাও এর সঙ্গে যুক্ত এখন আবার আমরা যে ছোটবেলায় আবার কোনো ঘোড়ায় দেখেছি চাকা নেই এই যে কোন ঘোড়ায় চাকা থাকবে কোনটা থাকবে এটাও কি আপনি বলছেন এই যে অঞ্চলের উপর নির্ভর করে অবশ্যই এইটা দেখবেন আপনি সলিড কিন্তু এই ঘোড়াটা সলিড এই সলিড জিনিসটা দিনাজপুরে হয় আচ্ছা রাজশাহীতে হয় আবার আমাদের মধ্যভাগে আপনার ঢাকা অথবা আমরা যদি টাঙ্গাইল এই এলাকাটা জামালপুর এই এলাকাটায় যাই ওরা কিন্তু আবার খাস দিয়ে দুইটা করে একসাথে জোড়া লাগায় আচ্ছা মানে ভিতরটা ফাঁপা থাকে এটাও কিন্তু এই টেকনিক এই টেকনিকটা আবার একেবারে দক্ষিণবঙ্গে এখনো চালুই হয় নাই আচ্ছা আচ্ছা এবং অন্য অন্য পাত্রের ক্ষেত্রে যদি বলেন এটাও কি এলাকা তার পরিবেশ প্রতিবেশ তার মাটি এবং তার যে হাজার বছরের সংস্কৃতি যে লিগাসিটা সে বহন করে এটা তার উপর নির্ভর করে হ্যাঁ অবশ্যই এই এইটা হলো র এইটাও র বাট এটা কিন্তু আবার পলিস্ট এটা হলো কুমিলার বিজয়পুরের আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রশিক্ষিতরা করেছে মিলন ভাইদের মতো যারা এটা হচ্ছে যে আমাদের আরবানাইজেশন হয় বা নাগরিক স্পর্শের ব্যাপার থাকে এবং একাডেমিক বিষয়গুলো এবং এটাও ওই কুমোররা বা যারা এটাকে নিয়ে কুটির ব্যবসা করছে তারা একাডেমি এবং তাদের যে জ্ঞান এই দুইটাকে এক করে তার একটা নতুন ধারণা তৈরি আচ্ছা আমরা আমরা যেটা বললাম যে ইমরান ভাই বললেন যে এই যে ঘোরা দান করা আমাদের বাংলাদেশের বারো মাসে যে তেরো পার্বণের যে বিষয়টা এবং এটা কখনো কখনো আমাদের হয়েছে রাজপূন্যার সময় ইয়ের ফসল তোলার সময় এসব মেলা সংগঠিত হয়েছে আবার বিভিন্ন রিলিজিয়নের একদমই খুব স্পিরিচুয়াল যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে ফিল করেও যেমন মনসার কেন্দ্র করে মনসা মঙ্গল যে একটা কালচারাল অ্যাক্টিভিটি করেন একটা ওই একদমই অন্তজ শ্রেণীর মানুষরা জিয়ানি বলে আমাদের পাবনা অঞ্চলে জিয়ানি বলে তো ওরা যখন ওই মনসার কাব্যটা প্রকাশ করে মধ্যযুগে পদ্মপূরণ পদ্মপূরণ বলে থ্যাংক ইউ ধন্যবাদ ওই সময় ওরা কিন্তু মনসার পুজোতে এই জাতীয় একটা ঘট প্রয়োজন হয় ওটাকে বলে মনসার ঘট আচ্ছা এবং একই সাথে আবার ফুলশোলা দিয়ে বিভিন্ন রকমের ওই পুজোতে এক ধরনের ঘট তার মানে এই মেলার মনসার মেয়ার বলে মনসা এই বৈশাখী মেলা বা অন্য যে কোনো মেলার সঙ্গে ধর্ম এবং এই অঞ্চলের যে কৃষি নির্ভর যে সংস্কৃতি বা কৃষি নির্ভর যে অর্থনীতি এটার সঙ্গে সরাসরি যুক্ত সরাসরি যুক্ত এইটার একটু একটু পিছনে যেতে হবে আমাদের এখানে দক্ষিণবঙ্গে সাধারণত নীল উৎসব বলে নীল উৎসব আমি পূজা বলবো না এটাকে যদিও অনেকে পূজা বলে পূজা হচ্ছে সরাসরি ধর্ম থেকে যেটা আসে যেমন কালী পূজা লক্ষ্মী পূজা এগুলি হচ্ছে পূজা মানে ধর্মে যেগুলি নির্দিষ্ট করা আছে বাকিগুলি কিন্তু পার্বণ পার্বণ মানে হচ্ছে সামাজিকতা আমাদের যেমন ধরেন আমাদের এইখানে মুসলমানি মুসলমানিটা একেবারেই ধর্মের নির্দেশনা এটা কিন্তু আবার আলাদা জিনিস কিন্তু আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা হয় আমাদের যে আপনার গায়ে হলুদটা হয় এটা কিন্তু সামাজিকতা গায়ে হলুদ কিন্তু ধর্মের অংশ তো ঠিক এরকমই ওদের নীল উৎসব বলে একটা কথা আছে এটা চতুর্থ সংক্রান্তি হয় চতুর্থ সংক্রান্তি চার পাঁচ দিন আগে থেকে শুরু হয় এটা হচ্ছে ওই যে আপনার শিব বাড়ি বাড়ি ঘরে সংকীর্তন করে এটা হচ্ছে জাস্ট বছরের শেষে মানুষকে বোঝানো যে বছরটা শেষ হচ্ছে তুমি আসলে নতুন বছরের জন্য তৈরি হও এবং আমাদেরও কিছু দাও আমরা এই প্রথম বছরের প্রথম দিন আমরা এটা দিয়ে উৎসব করব আচ্ছা জাস্ট এরকম এটা কি এই উৎসব এখনো হয় হ্যাঁ এই আমি আমি তো আপনার দুইটা দুইটা জেলায় 16টা জায়গায় এক দিন কভার করেছি মোটর সাইকেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার শুক্ল সরস্বত্ৰ সংক্রান্তি দিন তো আমি সেখানে দেখেছি সেখান থেকেই এই যে এগুলো নিয়ে আসা তো আমি বলবো যে এই যে এইটা তো হলো আপনার রিচুয়াল না কিন্তু আবার ধর্মীয় বিষয় একেবারে সরাসরি যুক্ত যেমন ধরেন কোনো কোনো জায়গায় চতুর্থ সংক্রান্তির দিন পূজাই হয়ে থাকে পূজা করে যেমন বট বট গাছের নিচে অথবা কোনো অসৎ গাছের নিচে পূজা হয় যেমন আমি একটা জায়গার কথা বলতে পারি জায়গাটার নাম হচ্ছে আপনার জুসখোলা এটা হচ্ছে পিরোজপুরে আচ্ছা এই জুস খোলার বাইরে আমি আরো ষোলোটা জায়গায় ঘুরেছি পনেরোটা জায়গায় ঘুরেছি এগুলো কিন্তু কোনোটাই ধর্মের সাথে সম্পৃক্ত না সামাজিক উৎসব মানে তার সব ধর্মের মানুষেরাই এই একইভাবে উৎসবটা করে উৎসবটা করে এবং এই যে আমরা যে বলেছিলাম যে কৃষি এবং অন্যান্য বিষয় পণ্যের যে মেলা একজন কারুশিল্পী তার প্রোডাক্ট তৈরি করেছে একজন দারুশিল্পী তার কাঠের জিনিসপত্র তৈরি করেছে একজন তাল পাখা যে পাখা তৈরি করে শিল্পী একজন লক্ষ্মীস্বরা তৈরি করে এটা কেউ হয়তো বেতের কিছু তৈরি করলেন বেতের কিছু তৈরি এই সব বিষয়গুলো আর আমরা আরেকটা বিষয় মনে রাখব যে এই আমাদের এই অঞ্চলটা এই ন্যাচারাল জিনিসপত্র পাওয়ার ক্ষেত্রে বেশি ছিল এবং একই সাথে এই ধরনের প্রোডাক্ট তৈরি করাতে আমার মনে হয়েছে যে এশিয়ার আমাদের এই অঞ্চলটা অনেক পরিমাণ ছিল তো যেটা বলে যে এবং এই উপলক্ষে দেখা যাচ্ছে যে বৎসরের একটা আমাদের যে ঘরোয়া যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্র ধামা কাঠা মাটির বাসন একটা ছোট পুতুল হ্যাঁ এই যে আমাদের আগে আমরা দেখেছি যে বাড়িতে যারা সেভেন এইটে পড়া যে মেয়েরা কিশোরী মেয়েরা এরা কিন্তু পুতুল বিবাহ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং এই ট্যাপা পুতুলগুলো আপনাদের করিমগঞ্জেই শুধু যে টেপা পুতুল হয়েছে এখানে অনেক সমৃদ্ধ কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন টেপা পুতুল এবং এই টেপা পুতুলের ফর্ম যেটা ইমরান ভাই দেখাচ্ছেন এগুলো অঞ্চল কিন্তু ফর্ম আলাদা আচ্ছা সবই সবগুলোই রানী তার এই খোপাটা এখানে একটা পুচ্ছ ধারণ করা আছে অলঙ্কার আছে তার অনেক ডেকোরেশন তার ইয়েতে তারপরে তার হচ্ছে ক্লথ গুলো এই ডেকোরেশনের পার্থক্য আছে এই সূক্ষ্ম নকশাগুলো আমরা দেখতে পাই আপনি উত্তরবঙ্গে গেলে এই ট্যাপা পুতুলগুলো একরকম এই এই যে ট্যাপা পুতুলের কথাই তো বলছেন এগুলো কি এই সময়ে যে মেলা হয় আমাদের দেশে এখনো কি আগের মতো মনে হয় যে অনেক বেশি তৈরি হয় বা লোকেরা কিনতে আসে বা অ্যাভেলেবেল এখন টেপা পুতুলের জন্য যদি আমরা বলি তাহলে ওই যে আবেদিন স্যারের জয়নুল আবেদিন স্যারের যে জায়গা ঈশ্বরীপুর এটা আপনার ময়মন সেটা এখনো রাজত্ব করছে মানে ওখানে দুইটা পাড়া আছে ওরা শুধু এই টেপা পুতুলই বানান এগুলো কি এইগুলি হচ্ছে আপনার বসন্তপুরের রাজশাহীর বসন্তপুরের সুশান্ত পালের করা সুশান্ত পাল ওই কালার টিউন দেখলেই বুঝতে পারবেন যে আসলে যারা এগুলি নিয়ে কাজ করে বা যারা শিল্পী আছেন ওই কালার টিউনটা দেখলেই বুঝতে পারে যে এটা আসলে কার সুশান্ত পাল হচ্ছে এই সময়ে আপনার ওই লক্ষ্মী আমাদের এই শখের হাড়ি যেটাকে বলে শখের হাড়ির সবচেয়ে রাজত্ব করছে আর কি পুরো বাংলাদেশে এছাড়াও শখের হাড়ি আছে তবে উনি উল্লেখ করার মতো এবং ইমরান আর একটা বিশ্বাস সুশান্ত বলের কাজের সঙ্গে আমরা যুক্ত করি লোকশিল্প জাদুঘর সোনারগাঁও সোনারগাঁয়ে আমাদের শিল্পাচার্যের তৈরি স্থাপিত স্থাপন করা তো ওইখানে ওনারা কিন্তু এই লোকশিল্পের উন্নয়নের জন্য প্রতি বছর কিন্তু মাসব্যাপী সেখানে মেলা হয় এখনো মেলা চলছে মেলা চলছে এবং তার তিন মাস আগে থেকে বিভিন্ন ধরনের লোকশিল্পের যারা এখনো ধরে আছেন এবং এই বিষয়ে যারা ভালো বুৎপত্তি অর্জন করেছেন ওই পারিবারিক যে বংশ পরম্পরার যে ফর্ম ভিত্তিক যে শিক্ষাগুলো আমি ওখানে আরতি ইরানি পালের সঙ্গে আমার দেখা হয়েছে সুশান্ত দাস সঙ্গেও দেখা হয়েছে সেইখানে তারা এগুলো কিন্তু মার্চব্যাপী ওখানে তৈরি করে এবং ওখানে আমাদেরকে বৃত্তি দিয়ে ডেকে নিয়ে গেছে আমরাও যেন এইটা ওই ফর্মটা আমাদের ভেতরে কিছুটা ধারণ করার চেষ্টা করতে পারি একাডেমিক ভাবে আর একই সাথে আর একটা বিষয় ইম্পোজ হয়েছে কালের বিবর্তনে আমাদের রঙগুলো আগে কিন্তু ন্যাচারাল উপায়ে তৈরি করা হতো তৈরি করা হতো তেঁতুলের বিচি থেকে এক ধরনের আঠা তৈরি করা হতো মাটিতে বিভিন্ন ধরনের আর্থ কালার আমরা পাই সেই মাটিগুলো গুঁড়ো করলে আমরা এলামাটি পাই আবার কিছু আখির আছে যেগুলো গুঁড়ো করলে খয়রি কালার হয় বার্নসিনা তারপরে আপনার পাতিলের কালি বলেন ব্যাটারির কালি বলেন বিভিন্নভাবে এই কালিগুলো সংগ্রহ করে সুশান্ত দাস সাথে আমার কথা হওয়ার সময় আমি দেখলাম যে তার এই রঙগুলো সে ব্যবহার করছে এবং সে অ্যানামেলও ব্যবহার করছে আচ্ছা অ্যানামেল ব্যবহার করছে যে তার এই রঙগুলো এখন অত অ্যাভেলেবেল না অ্যাভেলেবল না সে পাচ্ছে না আর যেহেতু একটা বড় প্রোডাকশন দিতে হবে আগে বছর ব্যাপী একজন কারুশিল্পী তার তৈরি করত মনের আনন্দে এবং মেলাতে তার বিগ একটা প্রদর্শনী করত এবং সাথে অর্থ উৎপাদন করত। কিন্তু আমাদের যেহেতু আমরা মেলাগুলো কিছুটা একাডেমি হচ্ছে কিছুটা একাডেমিক হচ্ছে সেই কারণে একাডেমিতে একটা বড় প্রোডাকশনের জায়গা হচ্ছে তো সুশান্ত দা অ্যানামেল কালার দেখে আমি তো একটু ইয়ে পেলাম আহত হলাম আহত হলাম এই জন্য যে এটা স্বাস্থ্য ঝুঁকি আছে এটা হুম কার আর কিন্তু দেখেন যে গ্রাম বাংলায় আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হতো টোটালটাই ন্যাচারাল হুম হুম আপনার আঠা রং সব প্রকৃতি থেকেই আসলে কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল এত বেশি অন্য জিনিস কৃত্রিম জিনিস যে এখন আবার প্রকৃতিতে সব জিনিস এখন আগের মতো খুব সহজলভ্য না সহজলভ্য একটা বিরতি নিয়ে আসে আর গল্প ভাবে দর্শক বৈশাখী মেলা বা বৈশাখ মাসের মেলা কিংবা বাঙালির মেলা নিয়ে কথা বলছে ফিরছে একটা ছোট্ট বিরোধী নিয়ে আগে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সুশীল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা বাঙালির মেলা বাংলার বৈশাখী মেলা এবং বাংলার যে চিরায়ত মেলা নিয়ে কথা বলছি বিরতির আগে আমরা মেলায় যেসব সব লোকজ জিনিসপত্র আমরা পাই যেমন ঘোড়া হাড়ি পাতিল এগুলো নিয়ে এগুলো উৎপত্তি এবং এগুলোর বিকাশ নিয়ে কথা বলছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লোক গবেষক ইমরানুজ্জামান এবং চারণশিল্পী মিলন রব আমাদের সঙ্গে ঢাকার বাইরে থেকে তিনজন বিশিষ্টজন যুক্ত হয়েছেন একটু পরিচয় করি আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল বগুড়া থেকে যুক্ত হয়েছেন ভাষা ইতিহাস ও ঐতিহ্য গবেষক অধ্যাপক ডক্টর বেলাল হোসেন রংপুর থেকে যুক্ত হয়েছেন সরকারি বেগম রোকেয়া কলেজে সাবেক অধ্যাপক শাহ আলম আপনার তিনজনকে স্বাগত জানাই জনাব সৈয়দুল্লাহ আপনাকে দিয়ে শুরু করি বরিশালে আপনি আপনার শৈশবে কৈশোরে যে মেলা দেখেছেন আর এখন যে মেলা দেখেন মৌলিক পার্থক্য কিছু দেখছেন এখন নাকি একই রকম হচ্ছে না অবশ্যই একই রকম না মৌলিক অনেক পার্থক্য এখন মেলা কি বৈশাখের যে উৎসবটা এটা একটা বাজার অর্থনীতি মানে নিয়ামক হয়ে গেছে আমার জানা মতে যে এবছর ভিন্ন জিনিস অন্যান্য বছর ঈদ অথবা পূজায় যে টাকা পয়সা বা অর্থনীতি যে লেনদেন হয় তার চেয়ে পয়লা বৈশাখে বেশি হয় একটা একজন রিক্সাওয়ালাও তার একটা বাচ্চাকে এই পয়লা বৈশাখে একটা জামা কিনে দিতে হয় এই যে বিষয়টা এটা একটা ব্যাপক আর এই যে পুতুল যেগুলো আমি দেখলাম এই পুতুলগুলো কিন্তু বরিশাল অঞ্চলে বরিশালের মেলায় পাওয়া যায় তবে ধরনটা একটু ভিন্ন যেমন আমাদের এই যে নারী পুতুলদের কাছে কিন্তু একটা ওই যে ধানের ধামা থাকে এটা আমাদের দক্ষিণ অঞ্চলে ধানের যে বিষয় সেটার একটা আহ মানে একটা প্রতীক মনে হয় আর জিনিস আমি দেখাচ্ছি এই যে বাউফলে আমি আল রশিদের আগেও দেখছেন মনে হয় এই যে বাউফলে আমাদের যে মানে মাটির কাজগুলো হয় এগুলো এত স্মুথ এবং এগুলো সারা পৃথিবীতে এগুলো রপ্তানি হয় বাউফলের যে পালেরা তারা কিন্তু খুব নিখুঁতভাবে শুধু মগ না আরো অনেক অনেক কিছু তারা তৈরি করেন এবং বিদেশে এবং তারা খুবই ভালো আছেন বাউফলের যে পাল তারা অনেক ভালো আছেন তারা এই যে কাজগুলো করে অনেক মজা পায় আমিও তার তাদের ওখানে কয়েকবার গেছি আমাদের এই শব্দাবলীর প্রোগ্রামের সময় মগ টক গুলো অর্ডার দেওয়ার জন্য এবং তারা খুবই খুশি বিশেষ করে এখন এই বরিশালের এই যে সেনা ছাউনি হয়েছে সেনা ছাউনির সকল কিছু এই মাটির এই বাউফল থেকে তারা নেয় একদম দেখে জেনে বলছি আমার যে প্রশ্নটা ছিল যে বৈশাখী মেলা বলতে যে আয়োজন যে ব্যাপ্তিটা ছিল বা এখন বরিশালে শহরে বলেন বা শহরের বাইরে সেই অর্থে বৈশাখী মেলা ওই অর্থে হয় কি না না ওই যে আগে আমি সাঁইচের দশকের কথা বলবো তখন আমরা যে থোল তখন তার মেলা বলতো না এটাকে বলতো বরিশাল অঞ্চলে থোল সেই থোল আর বর্তমান মেলার মধ্যে অনেক পার্থক্য হুম অনেক পার্থক্য থোলের একটা আনেজি ছিল না ধরলে আমরা ওই যে বুড়ো দাদু এরকম ধরলে পরে করত সেই বুড়ো দাদু কিনতাম হাড়ি কিনতাম কাঁচা আম কাটার জন্য চাকু কাঠের বাটের বাঁকানো চাকু এগুলো কিনতাম তারপরে হাড়ি পাতিল এগুলো কিনতাম এবং সেই হাড়ি পাতিল দিয়ে ওই ছোট ছোট আমাদের যে ফুফু ছিল বা বোনেরা ছিল তাদের সাথে আমরা রান্না বাড়া রান্না বাড়ি খেলাইতাম এই সময়ের বাংলাদেশে এই সময় এসে যে মেলাগুলো হয় সেখানে আপনি বেসিক চরিত্রটা কি দেখেন মানে শুধুই বাজার অর্থনীতি মানে বাজার অর্থনীতি হলেও তো খারাপ না যদি মেলার বাংলার যে ঐতিহ্য যে ধরনের যে মোটিভগুলো এগুলো যদি থাকে সেগুলো কি পাওয়া যায় মাটির জিনিসপত্রই খুব অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মাটির জিনিসপত্র পাওয়া যায় আবার ওই যে লোহার বা দস্তান এই যে এইগুলো প্রয়োজনীয় যে সাংসারিক জিনিসগুলো এইগুলোও পাওয়া যায় যে বরিশালে যে বিএম স্কুলের মেলাটা উদিচির আয়োজন উদিচি বরিশাল নাটকের আয়োজন এটা তো অনেক দিন পর্যন্ত চলতেছে এই মেলায় একদম মাটির মাটির জিনিসপত্র নিয়ে অনেকগুলো স্টল হয় আবার এই যে ঈশ্বর অঞ্চলের কি অন্য যে মানে বেতের ওই অঞ্চলের যে বেতের যে ওগুলো আসে অনেক জায়গা থেকে আসে কিন্তু বরিশালের যে মাটির যে পুতুলের এইটা এখন পর্যন্ত আছে আচ্ছা জি সৈদুলাল বিলুপ্ত অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু যুক্ত হতে চাই রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অধ্যাপক শাহ আলম স্যার আপনার রংপুর অঞ্চলে অনেক ধরনের মেলা হয় এবং এবছরও আমরা পত্রপত্রিকা রিপোর্ট যেটা দেখলাম যে অনেকগুলো মেলা হচ্ছে এখনো হচ্ছে বোধহয় কোথাও কোথাও রংপুর অঞ্চলের বৈশাখী মেলা কি একইভাবে চলছে নাকি এখানে কোনো বড় পরিবর্তন এসছে স্যার একটু আনমিউট করে নেবেন স্যার অধ্যাপক একটু আনমিউট করে নেন সবাইকে নববর্ষ এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি প্রশ্নটা সবার মধ্যে ঘুরপাক খায় আমাদের মধ্যে ঘুরপাক খায় আমাদের সেই শৈশব কৈশোর এবং আজকের যে বয়স সময়ে মেলা এই বড় ধরনের কোন পরিবর্তন আছে কি না পরিবর্তন তো হবেই চলমান সময়ে সবকিছু থেমে থাকে না নিত্য নতুন আবিষ্কার হয় মানুষের রুচি বদলায় মন বদলায় পরিবেশ অন্যরকম হয়ে যায় যে কারণে ওই বৈশাখের ছোটবেলার যে মেলা বা অতীতের যে মেলা তার সাথে অনেক তফাৎ রয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় যে শহর অথবা গ্রাম জীবনের যে তফাৎটা সেটা এখন কিন্তু অনেকটা ঘুচে গেছে কিন্তু সভ্যতার যে অগ্রগতি বা আমাদের আজকের যে যুগ তাতে এই ঘুজে যাওয়ার কারণে মেলাগুলো আগের যে স্বদস্ফর্ততা ছিল আগে যে গ্রামগঞ্জে মানুষের মধ্যে একটা উৎসাহ ছিল সেটা কিন্তু এখন গ্রামীণ জীবন কমে গেছে আমার কাছে মনে হয় এবং ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্র মানুষ মানে কিন্ত মেলায় আজকাল কিন্তু সেরকম আর নাই কারণ আমরা যখন গ্রামে ছোটবেলা দেখেছি চুরি কিনবার জন্য ভিড় হতো মেলায় তারপরে তখনকার দিনে বলা হতো স্নো পাউডার আলতা সেই যে রঙিন ফিতাগুলো অথবা সেই ঐজসপত্র যেগুলো ছিল একটু আগে আমি শুনছিলাম সেই কাঁটা বলি বা বাসন বলি মাটির তৈরি যে সমস্ত ছিল এখন তো মাটির এই সমস্ত বিষয় কিন্তু শৌখিনতা ছাড়া মেলায় খুব একটা পাওয়া যায় না সেগুলো ব্যবহার অনেকটা কমে গেছে মাটির পাত্র জিনিসপত্র স্যার এটার একটা কারণ কি এটার একটা কারণ কি এই যে মেলায় মানুষ যে কারণে যে সব জিনিসপত্র কিনতে যেত সেগুলো এখন সারা বছরের দোকানে বাজারে পাওয়া যায় বলে মেলার প্রতি আকর্ষণটা কমেছে নিশ্চিত তাই এবং একটা বিষয় ছিল কি আমরা যদি এই বৈশাখের কথাই ধরি যে উৎসবের কথা ধরি বা পয়লা বৈশাখ ধরি আগে কিন্তু অর্থনৈতিক এরকম প্রবাহ ছিল না ফসল আবাদ হতো বছরে দু একবার এবং তখন মানুষ হাতে টাকাটা আসতো তারপর মানুষ অনেক বড় বড় খরচ করতো বাজার করতো মেলায় মিলিত হতো এবং তাদের তখনকার দিনে আনন্দটা ওই রকম ছিল এখন তো সারা বছরে কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা মানুষের হাতে আসছে এবং হাতের কাছে সবকিছু কিনতে পাওয়া যাচ্ছে এখন গ্রামে গঞ্জে বাজার ঘাট এত বড় বড় দোকান গড়ে উঠেছে মেলার জন্য কোন অপেক্ষার মানুষের থাকছে যে কারণে কিন্তু ওই আগের দিনের যে উৎসব ছিল যেমন আমাদের খেলার কথা বলা হচ্ছে আগে কিন্তু মেলায় ঘুরি উড়ানো হতো ঘুরি বিক্রি হতো আমরা দেখি ছোট যে ঘুরি একটা মেলার দিনে শখ করে অনেকে ঘুরি বানিয়ে সেটা বিক্রি করে তারা হয়তো নিজেরা তাদের জিনিসপত্র এখন তো সেই ঘুরু বিক্রি তেমন মেলায় হয় না এখন ঘড়ি উড়ানোর প্রতিযোগিতা গুলো কমে গেছে গরুর গাড়ি তো বলছেন। যেগুলো বাস্তবিক কারণে কমে গেছে তাহলে কি আগামী বিশ বছর পরে বৈশাখী মেলা বলে কিছু থাকবে না এরকম মনে হয় থাকবে না এটা তো এক কথায় বলে দেওয়া যাবে না বরং আমি মনে করি যে আমাদের সবার উচিত শুধু ওই মেলাটাকে একটা দিনের জন্য না রেখে আগে যেমন মেলা মেলা বসতো বসতো পয়লা রংপুরেও যেমন আমাদের একটা জায়গা আছে যেখানে বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মেলা হয় অর্থাৎ চার দিন মেলা হয় যে এই যে এতদিনের যে একটা ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা যদি ব্যবস্থা নেন মেলার আয়োজন করেন

বাংলা সংস্কৃতির আবহন বাঙালির ঐতিহ্যের যে মেলা বিশেষ করে বৈশাখী মেলা নিয়ে কথা বলতে বলছি বিরতির আগে আমরা ইমরাজ জায়গাটা ছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে মেলা হওয়া কৃষকের বা যারা এই শিল্পী ওনাদের আয়োজনে সেটি একরকম সেই জায়গাটা তো অনেক পরিবর্তন এসছে বাজার অর্থনীতি বড় হয়েছে সারা বছরই এসব জিনিসপত্র কিনতে পাওয়া যায় কিন্তু এখন যেটা আমরা প্রবণতা দেখি যে জেলায় জেলায় কিন্তু প্রশাসনের উদ্যোগে অনেক মেলা হয় ফলে বৈশাখী মেলা কি প্রশাসনের সংযুক্ততা আপনি দেখেন বা এখানে কোনো গ্যাপ দেখেন একটা বিষয় হচ্ছে ধরেন পহেলা বৈশাখ মানে কিন্তু নববর্ষের প্রথম দিন তো সেই দিন মেলা বসবে এটাই স্বাভাবিক এরপরে আমরা যদি আমাদের আরো ঘুরপুকুরের মেলায় যদি ধরি সেটা হলো ঘুরপুকুর পাড়ে হয় সাতক্ষীরায় তো এখানে গত বছর যেটা হয়েছে যেমন জেলা প্রশাসক বলেছেন যে ওই দিন উনি উদ্বোধন করতে পারবেন না কাজেই তার দুই দিন পর উনি উদ্বোধন করলেন তারপর মেলা শুরু হলো কিন্তু ওখানকার রিচুয়ালটা কিন্তু থেমে থাকেনি রিচুয়ালটা কিন্তু ওই দিনই হয়েছে তো এই যে রিচুয়াল থেকে মেলাটাকে সরিয়ে নিয়ে যাওয়া যার কারণে কিন্তু মেলার জৌলসটাও কমে যাচ্ছে আচ্ছা কারণ ওই রিচুয়ালটাতে যারা আসবেন তারা কিন্তু মেলায় অংশগ্রহণ করলে মেলাটা আরও বেশি প্রকৃত যারা আয়োজক ধরেন যারা একটা কমিউনিটি কৃষক কমিউনিটি কিংবা পাল কমিউনিটি তারা যদি এটা আয়োজন করে সেখানে আমার প্রশাসনকে লাগবে কেন দুইটা বিষয় এখানে মেলার কিন্তু দুইটা অংশ একটা হলো যেই কারণে মেলাটা বসে মানে যেটাকে বলে মেলার বসার বা মেলা আয়োজনের হেতু যেটাকে আমরা উৎসব বলি আর কি এরপরে মেলা হচ্ছে যেখানে কেনা বেচা হয় মানে মেলার দুইটা অংশ জি একটা হলো ভিতরের অংশ যেটা যেটার কারণে মেলাটা বসলো তো সেই কারণটার উপলক্ষ করেই কিন্তু মেলার নামকরণ হয়ে থাকে তো সেই রিচুয়ালটা আপনার কখনই কেউ চেঞ্জ করতে পারে না বাট ডিসি বললো যে না যেহেতু বেচা কেনাটা আমার আন্ডারে যেহেতু সে যাদের বসাচ্ছে বসাচ্ছে তাদের টাকা দিয়ে কাকে বসতে দিবে কাকে বসতে দিবে না সেটাও কিন্তু একটা ম্যাটার তো সে কি করলো ওই রিচুয়ালটার পরে থেকে শুরু করলো শুরু করার ফলে কিন্তু যারা ওখানকার লোকজ জিনিসপত্র বানায় যেমন বাঁশ বেদ কাঠ আমাদের উৎপাদিত যে কাঁচামালি তৈরি জিনিসপত্র

আমরা দোদল দুলালার কথাই যদি বলি বরিশালে আপনার বাটা জোরে এখন একটা মেলা চলছে বৈশাখের মেলা সাত দিন চলে বাটা জোরের মেলা আমার মনে হয় আপনার শহরের যে মেলাটা হয় একেবারেই বিলিভ করার মতো অন্য এক জিনিস এটা একটা আমি যদি ধরেন আমাদের বিজয়গুপ্ত পদ্মপুরাণের রচয়িতা যে বিজয়গুপ্ত আমরা যদি বিজয় বিজয়গুপ্তের আগুল ঝড়ায় যাই ওইখানে যে মেলা হয় বরিশালের সেটা শহরের মেলার সাথে একেবারে এখনো হয় এখন হয় এখন চলছে আচ্ছা আচ্ছা এরপরে যদি আপনি হিমান্দি কাঠিতে যান হিমানন্দ কাঠি হিমানন্দ কাঠি ভালো কাঠি হ্যাঁ বাড়ির পাশে ওইখানে যদি যান মেলায় তো সেটা কিন্তু আসলে যে দুলালদা যে মেলার উল্লেখ করলেন সেটা একেবারেই মিল নাই ওইটা হলো শহুরে একটা মেলা তো আমরা আসলে আটষট্টি হাজার আটষট্টি হাজার গ্রামকে যদি ধরি তাহলে আমরা লোকজ যে রূপটা দেখি সেই রূপটার সাথে আপনার আমি খুবই আশাবাদী আমাদের কোন যেমন আপনি বলছেন শহর অঞ্চলে মেলার মধ্যে বাণিজ্য প্রশাসনের একটা নিয়ন্ত্রণ আসলেও গ্রামের যে মেলাগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে সেখানে আপনি কোনো পরিবর্তন আসার কথা একদম রিভার যেভাবে ইমরান ভাই আরেকটু বিষয় যুক্ত করি সেটা হচ্ছে যে আমরা অ্যাকাডেমিকভাবে এই লোকশিল্পের এবং এই বাংলাদেশের মেলা পূজা পার্বণের সংস্কৃতি থেকে আমাদের যে একটা আলাদা ধরনের চেতনার যে বহিপ্রকাশ এবং ভাষা আন্দোলনে আমরা ভাষা সংস্কৃতির জন্যই লড়াই করে আমরা বাংলাদেশ তো এখানে আমি আজকে এই অনুষ্ঠান থেকে স্মরণ করছি ভাষা সৈনিক কাজী এমদাদ হোসেন আমরা চাচা বলতাম তো তার সংস্পর্শে আমরা হওয়ার পরে আমরা ফার্স্ট ইয়ারে গিয়ে তাকে পেয়েছি তার বাসায় যাতায়াত করতাম বাবা তো ওনার বাসায় গিয়ে দেখতাম যে এই লোকশিল্পের বিভিন্ন রকমের নিদর্শন তার বাসার সমগ্র জায়গায় কালেকশন সেখানে আমি একটা আমার এলাকার লোকশিল্প তাকে নিয়ে এসে দিয়েছিলাম তার যে দরদ দরদটা কি যে বাংলার লোকশিল্প এবং আমাদের লোকসংস্কৃতি লোকসংস্কৃতি তো বাংলাদেশের যে আজকের এই বাংলাদেশ সেটাকেই তো তারা নিয়ে এসছে সেটা টিকায় রাখলে লোকসংস্কৃতি টিকে থাকলে বাংলাদেশের পূজা আমাদের যে মেলা বৈশাখ এগুলো টিকে থাকবে এগুলো চলতে থাকবে সেইটার চেতনাটা কী এইটাকে কেন্দ্র করেই আমরা যেমন চারুকলায় বৈশাখ মঙ্গল শোভাযাত্রা করি তো এই ধারণাগুলো আমরা ওই এমদাদ চাষার কাছ থেকে কিন্তু আমরা পাই এবং এটাকে সংরক্ষণ এবং একই সাথে একাডেমি থেকে বা প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র থেকে কোন সাপোর্ট দেওয়া যায় কিনা এইসব অন্তর্ যারা এটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা কথা একটু পরে বলবো আমি একটু আমাদের সঙ্গে যেহেতু বগুড়া থেকে যুক্ত আছেন অধ্যাপক বেলাল হোসেন আমি তার কাছে একটু যেতে চাই স্যার বগুড়ায় এখন পর্যন্ত অনেকগুলো মেলা হচ্ছে এবছর আমরা যেটা শুনলাম যে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে এবং বগুড়ার মেলায় আপনার শহরের বারবানাইজেশন বাণিজ্য প্রশাসন এর ছোঁয়া কতটা পড়েছে নাকি আপনি আপনার শৈশব কৈশোরে বা তারুণ্যে যে মেলা দেখেছেন সেরকম দেখছেন হ্যাঁ আসলে আমি শৈশব কৈশোরে যা দেখেছি তার তো ছিটাফোটা এখন নেই কেননা শৈশব কৈশোরে যে মেলাগুলো দেখেছি সেগুলো ছিল আসলে গ্রামে মেলা তো গত অন্ততপক্ষে যদি দুই দশক ধরি এই দুই দশকের মধ্যে আসলে গ্রাম থেকে বিশেষ করে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে মেলাগুলো এই এই মেলাটা আসলে গ্রাম থেকে উঠে এখন শহরে চলে এসছে এইটা যেমন বগুড়া বগুড়া শহরে হচ্ছে এমনকি উপজেলা শহর যেগুলো যেমন সাড়ে কাহালু দুপচাচিয়া শাহজাহানপুর এই এই প্রত্যেকটি উপজেলায় এখন পয়লা বৈশাখের দিন মেলা লাগে কিন্তু এই মেলাগুলো সাধারণত প্রশাসনের উদ্যোগে হচ্ছে বেশিরভাগ এবং কিছু সাংস্কৃতিক সংগঠন যারা আছে তারাও আয়োজন করছে আর কি আর বগুড়া শহরে তো এখন প্রায় পঁচিশ বছর বেশি হয়ে গেলো বগুড়া থিয়েটারের আয়োজনে পয়লা বৈশাখ উদযাপিত হয় এটা পাঁচ দিন এখন এই কয়েকদিন আগে মাত্র মেলাটা শেষ হলো তো এই মেলার যে বৈশিষ্ট্য আর আমরা ছোটোবেলায় যে মেলাগুলো দেখেছি যে গ্রামীণ যে মেলা তার সঙ্গে আসলে এটার কোনো মিল নেই এখন মিল তো আসলে থাকবে না কেননা গ্রামের মেলা এটা তো প্রতিনিয়তই পরিবর্তিত হবে সময় এবং যে কালিক পরিক্রমা সে কালিক পরিক্রমার পরিপক্ষিতে তো এখন শহরের যে মেলাগুলো কিছু নতুন নতুন মোটিভ এসছে বিশেষ করে এখানে ইমরান ভাই যে মোটিভগুলো দেখিয়েছেন এগুলো তো আমাদের শিল্পের সঙ্গে সংযুক্ত এই এই শিল্পের বাইরেও কিছু কিছু মোটিভ আমাদের বগুড়ার যে মেলা হচ্ছে এই থিয়েটারের উদ্যোগে এখানে যেমন মোরগ লড়াই হচ্ছে পুতুল নাচ হচ্ছে এরপরে এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে শিল্পী উনি প্রত্যেক বছরই আসেন তারপরে মোরগ লড়াইয়ের জন্য আসেন লাঠি খেলার লোকজন আসেন তারা গ্রাম থেকে আসেন তো এইগুলো তারা কিন্তু আসছেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের জন্য যার জনগণকে একটু আনন্দ দেবার জন্য। এইটাকে আপনি ফোকলোর বলতে পারেন না এই এইটা অ্যালান ডান্ডিস একটা শব্দ বলেছেন ফোকলোরের বিকল্প আর একটি শব্দ সেটা হলো ফেকলোর তো এই আমরা ফেসবুকে যে যেরকম ফেক আইডির কথা বলছি তো যখন কর্পোরেট কালচার ঢুকে যায় তখন সেটা হয়ে যায় ফেক লোন এটা অ্যালান ডান্ডে সে উনিশশো ষাটের দশকে বলেছেন তো এখন আমাদের এই পয়লা বৈশাখের কর্পোরেট কালচার ঢুকে যাবার কারণে আমরা এই পান্তা ইলিশ খাবার আয়োজন করি অথচ বাংলাদেশের মানুষ কিন্তু প্রায় শীতকালটা বাদ দিয়ে প্রত্যেক সময়ই কিন্তু পেঁয়াজ মরিচ আলু ভর্তা দিয়ে পান্তা খায় রাইট তো এই শুধু একদিন পাঁচশো টাকা দিয়ে বা হাজার টাকা দিয়ে এক থাল পান্তা কিনে খায় না আর কি তো এইটা তো কর্পোরেট কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে কিন্তু যতই ঢুকে যাক মানে আসলে ফোকলোর তো একটা দেশের আইডেন্টি তো এইটাকে অস্বীকার করে মানে কোনো রাষ্ট্র কোনো জাতি কখনো টিকে থাকতে পারে না আর একটা বিষয় আমি ফোকলোডের ছাত্র হিসেবে এটা মানে বিশ্বাস করি যে একটা সভ্যতায় মানে সমাজে যত বেশি নাগরিকায়ন ঘটবে তত সেই ফোকলোরের আপনার এই উর্বরতা বৃদ্ধি পাবে মানে যতই আমরা বলি ফোকলোরের কিছু উপাদান হারিয়ে যায় হ্যাঁ আমাদের দেশের লোক হচ্ছে সংস্কৃতির অনেক উপাদান হারিয়ে গেছে ঢেঁকি সময় আমাদের দেশের প্রজন্ম মানে ভবিষ্যৎ প্রজন্ম চিনবে না ঢেঁকি চিনবে না মাথল চিনবে না হুকা চিনবে না কিন্তু এইগুলো আবার নতুন আরেকটি ফর্ম নিয়ে চলে আসবে হয়তো মিউজিয়ামে থাকবে কিছু আবার কিছু কিছু বিষয় আমাদের একবার সরাসরি দৌড় আসবে আমাদের ড্রয়িং রুমে আসবে যেমন ইমরান ভাই যে বিষয়গুলো উপস্থাপন করেছেন এরপরে আমাদের বগুড়ায় এই শেখরকোলা বলে একটা জায়গা আছে সেখানে যে এই মৃত্তি মৃৎশিল্পী যারা আছেন তারা কিন্তু টেরাকোটা তৈরি করছেন সেই টেরাকোটা কিন্তু এখন পাহাড়পুরে রিপ্লেস হচ্ছে তারপরে মহাস্তানগড়ের যে আপনার টেরাকোটা সেই জায়গাগুলোতে রিপ্লেস হচ্ছে তারাই কিন্তু তৈরি করছেন অতীতেও তারাই করেছেন তার মানে তার মানে স্যার আপনি আশাবাদী যে আমাদের নাগরিকায়ন যতই হোক শিল্পায়ন যতই হোক আমাদের এই যে লোকজো উপাদান এগুলো হারিয়ে যাবে না কোনো না কোনো ফর্মে থাকবে অবশ্যই অবশ্যই থাকবে থাকবে এটা বিবর্তনের মধ্যে বিলুপ্ত হবে স্যার অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনলাইনে যারা যুক্ত হয়েছিলেন তিনজনকেই ধন্যবাদ জানাই আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে একটু পরে দর্শক আমরা আজকে বৈশাখী মেলা নিয়ে কথা বলছি ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা বাঙালির বৈশাখী মেলা বাঙালির লোকমেলা বাঙালির যে আবহমান সংস্কৃতি নিয়ে কথা বলছি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গবেষক ইমরান জামার এবং শিল্পী মিলন রব বিরতির আগে যেই জায়গাটা ছিলাম যে মেলার রূপ পরিবর্তন হয়েছে বৈশিষ্ট্য নগরায়ন হবার ফলে এর অনেক বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে তাহলে বিশ বছর পরে আমার এই ঘোড়াটা থাকবে বা থাকার আদৌ দরকার আছে ইমরান ভাই না থাকলে কি হবে আচ্ছা আমার যেটা মনে হয় যে আমাদের যে লোকোমোটিভ এটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একেবারেই নাই যেভাবেই হোক এটা বেঁচে থাকবেই হয়তো কিছুটা ফর্মেট চেঞ্জ হবে কিছুটা কান লম্বা হবে নাক লম্বা হবে কিন্তু এটা বেঁচে থাকবে থাকবে আমি যদি মোটামুটি আগের আমাদের আলোচকরা যারা আলোচনা করলেন তাদের কাজ থেকে যদি যাই ধরেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় পালপাড়া যেটা সেটা হলো ফতেহপুর সুন্দরবনের ভিতরে এটা হলো কালীগঞ্জের সাতক্ষীরার আমার দেখা আমি পুরো বাংলাদেশের পালপাড়াগুলোর একটা চিত্র আমার কাছে আছে আর যেটা আমাদের শাহ আলম স্যার বললেন ওনাদের ওখানে গাবতলি নামে একটা পালপাড়া আছে বগুড়ায় হ্যাঁ বগুড়ায় আচ্ছা সেটাও একেবারে অনেক বড় একটা পালপাড়া একটা এলাকায় তো আমি যদি বলি যে এই যে মোটিভ মোটিভগুলি কেন হারাবে না ধরেন রাজবাড়ির যেই ছোট খেলনা এগুলি যাচ্ছে বগুড়ায় আচ্ছা আমি দেখেছি আবার বগুড়া থেকে ছোট হাড়িগুলি আসতেছে আমাদের এগুলো তখনই হারাবে না যখন চাহিদা থাকবে কিন্তু চাহিদা সেই পরিমাণ চাহিদা আছে আপনার রিচুয়ালে মাটির জিনিস ছাড়া রিচুয়াল হয় না না সেটা তো তৈজসপত্র কিন্তু এই ঘোড়াটা এই ঘোড়াটা আমি বললাম দুইটা জায়গায় আপনাকে দেখাইলাম যে ওখানে দান করে এর আগে কথাটা শেষ করতে পারিনি আমি দুইটা জায়গায় কিন্তু এগুলি দান করে মানে হচ্ছে ইয়ে মানে কোনো মাঝারে আচ্ছা এগুলি দান করা হয় আচ্ছা আচ্ছা অন্তত এগুলির জন্য বেঁচে থাকবে ইমরান ভাই এই জায়গায় একটা জিনিস যুক্ত করে দেই আমরা সেটা হচ্ছে যে আগে একটি ছেলে তার বাবার কনিষ্ঠ আঙ্গুল ধরে মেলায় যেত এই ঘোড়াটা কিনতে ঘোড়াটা কিনে দেওয়ার পরে তার গলায় সুতো বেঁধে সে নিয়ে ঘুরতে ঘুরতে চলে অথবা যে ব্যাঙের টম টম এটা বেঁধে চলে আসে ইমরান ভাই যেটা বলছে যে আমরা বিভিন্ন অন্যান্য কাজেও এটা ব্যবহার করছি তো যেহেতু ওই যে আরগানাইজেশন হচ্ছে বিভিন্ন জিনিসের এবং আমাদের শৌখিনতার তো বৃদ্ধি ইয়ে হচ্ছে আমাদের শৌখিনতা চর্চার এবং আমাদের সাংস্কৃতিক বোধ তো একই সাথে উন্নয়ন হচ্ছে যতটা আমাদের আগ্রাসন চলছে একটা কর্পোরেট বিধংশী রূপ চলছে তেমনি আমাদেরও কিন্তু লড়াইটা চলছে যারা কারু শিল্পী অথবা যারা রুচি অনুভব করে এই আমরা যদি বলি যে ঐতিহ্য সংস্কৃতি লালন করি তাদের লড়াইটা চলছে যেমন ধরুন আজকে সারা বাংলাদেশে মেলা তৈরি করছে কারা কারা মেলা আয়োজন করছে বিভিন্ন এলাকার সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী কিংবা ওই এলাকার রিচুয়াল পিপুল অথবা সেই এলাকার একটা ডেট ধরে একটা তারিখ ধরে একটা বিষয় এবং ফসল তোলার বিষয় এখন মূল বিষয়টা হচ্ছে যে এই ঘোড়াটা কিন্তু এখন আপনি আপনার দামি যে শোকেশ এক লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন শোকেসটা বানিয়ে নিয়েছেন একটা ডিজাইন করে সেই শোকেসের সুন্দর একটি জায়গায় কিন্তু আপনি একটি ট্যাপা বোতল রাখছেন রাইট ট্যাপা বোতল রাখছেন এই কারণে একই সাথে আপনি আমি একটু খোলামেলা ভাবি বলি যে আমি ওই ট্যাপা বোতলটা আমার আলমারিতে রেখে আমি একটু জাতে উঠছি যে আমি বাঙালি সংস্কৃতির কোন ধারণ করছি এটাও হোক হোক আবার একই সাথে আমি কিন্তু সেই আবেদিনের সেই গ্রামের কথা যেটা ইমরান ভাই বললেন সেই গ্রামের যে পালের এই কাজটাকে কিন্তু রাখছে সেই কারণে এবং আমরা বলছি যে ফোকলোর কিন্তু যে কোনো সংস্কৃতি যে কোনো ল্যান্ডের জন্য সেই ল্যান্ডের সবচাইতে মৌলিক একটা স্প্রিট হচ্ছে তার ফোকলোর রাইট তো ফোকলোর দেশে দেশে যুগে যুগে একটু তার ভাষা রং রূপ তার মোটিভ কিন্তু বাংলাদেশের বাংলাদেশের এই যে ফোকলোর এইটা কি এখন কর্পোরেট বা প্রশাসন অন্যান্য নানা বা অর্থবিত্তর সঙ্গে একটা লড়াইয়ের মধ্যে যাচ্ছে আমার একেবারেই মনে হয় না আমার মনে হয় ধরেন আপনি যখন কোথাও যায় দাঁড়াবেন আপনার জায়গাটা আপনি স্থায়ী করার চেষ্টা করবেন আমি আমার জায়গাটা স্থায়ী করার চেষ্টা করব। আমরা শহরে যেই বলছি বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন বা বিশ্ববিদ্যালয়ে যে মেলাগুলো করছে এগুলি কিন্তু একেবারেই মফসল শহর কেন্দ্রিক এখন আমাদের বাংলাদেশে আমি এই কথাটা বারবারই বলছি আমাদের মফসল শহর কতটুকু আর আমাদের আটষট্টি হাজার গ্রাম কতটুকু আচ্ছা আমরা কিন্তু কেউ আটষট্টি হাজার গ্রামে গিয়ে বলছি না যে এই যে এটা টিকে আছে আমরা ওই শহর কেন্দ্রিক একজনের কাছে জানছি আমি শহর কতটুকু আর গ্রাম কতটুকু আমি যদি গ্রামের কথা ধরি কোনো কিছুই হারাচ্ছে না সব একেবারে আগের মতো আছে আপনি যাচ্ছেন ওদের কাছে রাইট আপনি একটা তলায় যান সেখানে কিন্তু এখনো পিদিমটা মাটিরই হ্যাঁ আপনি হয়তো ঢাকার কোনো একটা তুলসী তলায় গেলেন অথবা কোনো মফসল একটা শহরে তুলসী তলায় গেলেন সেখানে গিয়ে দেখলেন সে একটা হয়তো পিতলের পিতলের একটা কিন্তু গ্রামে এখনো সেই মাটির দেখবেন খেলনা দিয়ে খেলছে সেই টেপা পুতুলটা দিয়ে পণ্য না বা খেলনাও না এটা হচ্ছে একটা বাড়িতে যখন মাটির জিনিসপত্র বানায় এটা কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্য করে যেমন আপনার বৈশাখকে উদ্দেশ্য করে অনেক খেলনা বানায় হম আহ তো সেই বৈশাখ মাসে কিন্তু আবার এ চাকার ঘূর্ণন বন্ধ থাকে আপনারা জানেন মনে হয় বৈশাখ মাসে যারা চাকার কাজ করে চাকার পূজা করে আচ্ছা বৈশাখ মাস পুরো মাসটা কোনো মাটির জিনিস বানানো হয় না আচ্ছা আচ্ছা তার আগে সব বানায় ওরা মেলার জন্য প্রস্তুত থাকে আচ্ছা আচ্ছা তো এই যে মেলার জন্য প্রস্তুত হয়ে মেলায় গেল মেলায় যাওয়ার পর বসলো বসার পর ওখানে জেলা প্রশাসক বলল বা জেলা পরিষদের লোক এসে বলল তুমি কি পারমিশন নিয়েছো তোমার টিকেট দেখাও ওকে উঠিয়ে দিল আমি সেদিন বললাম যে এটা লড়াইর মধ্যে পড়ে গেল কিনা আমাদের এই জায়গাটাতে কিছু কাজ যদি আমাদের আমাদের দাবি থাকবে এখানে প্রত্যেকজন জেলা প্রশাসক আমাদের জেলা প্রশাসক একজন জেলা প্রশাসক কিন্তু আপনার সিভিল সার্ভিসে ঢোকার পর এত বেশি ট্রেনিং নেয় সে অবশ্যই দেশের শ্রেষ্ঠ একজন সন্তান জ্ঞানে বুদ্ধিতে সব কিছুতে তার এই জায়গাটাতে কাজ করা উচিত যে প্রত্যেকটা মেলাতে ওই এলাকার যেই লোকপণ্যগুলো আছে মানে আমাদের কাঁচামালে তৈরি বাঁশ বেত পাট, কাঠ এই কাঁচামালে তৈরি যারা ওখানকার রিচ মানে বংশ পরম্পরায় এই কাজগুলো করে তাদের জন্য একটা জায়গা নির্দিষ্ট করে রাখা যে এই জায়গাগুলিতে তারা এসে লোক সংস্কৃতির বিকাশ এবং এটা ধরে রাখার ক্ষেত্রে রাষ্ট্রের একটা একটা বড় দায়িত্ব জি এবং সেই দায়িত্বটা সরাসরি সরাসরি করতে করতে পারে পারে জায়গা রাখবে যে এই টাইপের যারা আছে তারা এই জায়গাটাতে বসবে তাদের কাছ থেকে কোনো টাকাও নেওয়া হবে না তারা তাদেরকে বরং উৎসাহিত করে নিয়ে আসতে হবে হ্যাঁ তাকে তাদের আর খবর দিয়ে নিয়ে আসতে হবে রাইট রাইট মিলন ভাই তার মানে এইখানে রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে রাষ্ট্রের এবং আমাদের রাষ্ট্র দ্বারা পরিচালিত বিভিন্ন ইনস্টিটিউশন যেগুলো চলছে বিশ্ববিদ্যালয়গুলো চলছে আমরা জানি যে লোকশিল্প যে জাদুঘর জাদুঘর এবং এ একটি স্বতন্ত্র এবং জয়নুল আবেদিন শিল্পাচার্য আবেদিন এভাবেই চিন্তা করেছিলেন যে আমি যদি আমার ফোকলোরটাকে বাঁচায় রাখতে রাখতে পারি তাহলে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি একটি রেলে এবং সুন্দর একটি পদ্ধতিতে এটা চলবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা জেলা পরিষদের কথা বললেন তারপরে আমাদের স্টেট থেকে বললাম এবং পাড়ায় মহল্লায় গ্রাম অঞ্চলে আরেকটি কথা ইমন ভাইয়ের সাথে বলি যে আমরা নাগরিকরা অনেক মেলা শহরে আমরা আয়োজন করছি কিন্তু গ্রামের কিন্তু লাঠি খেলাটা এখনো মুছে যায়নি গ্রামের যে মেলাগুলো এগুলো ছোটো হলেও বসে হয়তো আমাদের নগরায়নের কারণে জায়গা কমে গেছে মাঠ নেই কিন্তু তবু এটা একটা বড় জায়গা যে আপনি আগে যে সব জায়গায় মেলা হতো অনেক জায়গায় ঘরবাড়ি বিল্ডিং কলকারখানা হয়ে গেছে ফলে মেলার করার মতো স্পেসও তো কমে যাচ্ছে হ্যাঁ এবং একই সাথে আমাদের উচিত যে রাষ্ট্রীয়ভাবেই ফোকলোরের জন্য এবং এই মেলা পূজা মেলা পার্বণ এগুলোর জন্য আলাদা গবেষণা প্রতিষ্ঠান আলাদাভাবেই ইনস্টিটিউট করে এবং তাদের আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই ইয়েগুলো আছে নর্মসগুলো আমাদের আছে কিন্তু আমরা ব্যবহার করছি কীভাবে আমরা আদৌ ব্যবহার করতে পারছি কি না এইগুলো ছড়িয়ে যাওয়া উচিত যেমন আমরা যে মঙ্গল শোভাযাত্রা করি এটার কাজ কিন্তু আশির দশকে একটা নির্দিষ্ট চেতনা থেকেই তৈরি হয় যেমন ভাষা আন্দোলন একটা নির্দিষ্ট চেতনায় মুক্তিযুদ্ধে একটা নির্দিষ্ট চেতনায় মঙ্গল শোভাযাত্রাও একটা নির্দিষ্ট চেতনা থেকেই তৈরি হয় যে আমরা অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ গড়ে তুলতে শুধুমাত্র একটি অসাম্প্রদায়িক আমাদের ফেস্টিভ্যাল দরকার সেই ফেস্টিভ্যাল যেমন গ্রাম বাংলায় ছিল সেই গ্রাম বাংলার ফেস্টিভ্যালটাকে আমরা একটা নাগরিক যেমন রূপ দিয়েছি এবং আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানে শিশু নারী বৃদ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধরনের মানুষ গোত্রের ধরনের সব মানুষ একটি জায়গায় এসে দাঁড়ায় বাঙালি উৎসব করতে পারে বাঙালি আমরা চাই সেই স্পিরিটে থাকবে এবং আপনি ইমরান ভাই আপনার সেই আশাবাদী জায়গা থেকে শেষ করতে চাই যে এটা হারাবে না কোনো না কোনো ফর্ম এসে থাকবে জি অনেক ধন্যবাদ আপনার দুজনকে দর্শক আমরা সেটি প্রত্যাশা করি যে আমাদের উৎসবপ্রিয় বাঙালি বলি আমরা আমাদের হাজার বছর ধরে যে উৎসব বিশেষ করে বৈশাখী কে কেন্দ্র করে যে উৎসবগুলো হচ্ছিল এখনও হচ্ছে গ্রামে শহরে হয়তো ফর্ম পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে কিন্তু এই মাটির জিনিস এই মাটির পুতুল এই মাটির ঘোড়া এগুলো হারাবে না কোনো না কোনো ফর্ম এসে থাকবেই এবং এগুলোকে রক্ষা করবার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে আমরা সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন